আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার সিক্স বা ফাইনাল সেমের হিস্ট্রি অনার্সের পরীক্ষা দিতে চলেছ খুব শিগগিরই, অল্প কিছুদিন পরেই তোমাদের রুটিন পেয়ে যাবে, তাদের জন্য হিস্ট্রি অনার্স তোমাদের CC-13 আর 14-এর যে 1 মার্কের 15টা কোশ্চেন আসে তার জন্য ইতিমধ্যে আমি CC-13-এর সাজেশন তোমাদের দিয়েছি। আজ নিয়ে এসেছি CC-14-এর 1 মার্কের শর্ট কোয়েশ্চেনের সাজেশন, আগের ইয়ারের কোয়েশ্চেনের উত্তর সহ নতুন কিছু প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন উত্তর সহ তোমাদের আমি এখানে দেব। এগুলো করলে আশা করি তোমরা অনেকগুলোই পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক CC-14 শর্ট কোয়েশ্চেন সাজেশন, সি ইউ সেমিস্টার 6 2023। প্রথম প্রশ্ন, পটসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর, 1945 খ্রিস্টাব্দে হয়েছিল এটি, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর 17 জুলাই থেকে 2 অগস্ট পর্যন্ত এটা চলেছিল। পরের প্রশ্ন, ফালটন বক্তৃতা কে দিয়েছিলেন? উইনস্টন চার্চিল, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। পরের প্রশ্ন, ন্যাটো কবে গঠিত হয়? উত্তর, 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল। পরের প্রশ্ন, ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয়? উত্তর, 1948 খ্রিস্টাব্দের 14 মে। পরের প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা কোন সালে হয়েছিল? উত্তর, 1949। পরের প্রশ্ন, হো চি মিন কে ছিলেন? উত্তর, ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির নেতা, ভিয়েতনাম মুক্তিযুদ্ধের মূল নায়ক। পরের প্রশ্ন, কোন বছর হাঙ্গেরীয় সংকট দেখা দিয়েছিল? উত্তর, 1956। পরের প্রশ্ন, কার নেতৃত্বে চীনে সাংস্কৃতিক বিপ্লব পরিচালিত হয়? উত্তর, মাও সেতুং, কোনো কোনো বইতে মাও জে দং তোমরা পাবে, এটা উচ্চারণের বা বানানের ডিফারেন্সের জন্য হয়, ঘাবড়াবার কিছু নেই। পরের প্রশ্ন, কিউবা সংকটের সময়ে মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর, জন এফ কেনেডি। পরের প্রশ্ন, প্যালেস্টাইন মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা কে? ইয়াসের আরাফত। আলজেরিয়ার মুক্তি সংগ্রাম কোন দেশের বিরুদ্ধে সংগঠিত হয়? উত্তর হচ্ছে ফ্রান্স। পরের প্রশ্ন, কঙ্গো কবে স্বাধীন হয়েছিল? উত্তর, 1960 খ্রিস্টাব্দের 30 জুন। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কে? উত্তর, নেলসন ম্যান্ডেলা। পরের প্রশ্ন, গর্বাচেভ কে ছিলেন? মিখাইল গর্বাচেভ ছিলেন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি 1985 খ্রিস্টাব্দ থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরের প্রশ্ন, একমেরু বিশ্বের উত্থান কোন দেশকে প্রবল শক্তিশালী করে তুলেছিল? উত্তর, আমেরিকা যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, কোন বছর ইয়ালটা সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর, 1945। পরের প্রশ্ন, সুয়েজ সংকটের সময় মিশরের রাষ্ট্রপতি কে ছিলেন? গামাল আব্দেল নাসের। পরের প্রশ্ন, কিউবার সংকট কবে হয়েছিল? উত্তর, 1962 খ্রিস্টাব্দে 16 থেকে 29 অক্টোবর, এই কদিন এই সংকটটা চলেছিল। পরের প্রশ্ন, আরব লীগ কবে গঠিত হয়? উত্তর, 1945 খ্রিস্টাব্দের 22 মার্চ। পরের প্রশ্ন, ভিয়েতনাম মুক্তিযুদ্ধের নেতা কে ছিলেন? উত্তর, হো চি মিন। পরের প্রশ্ন, ইয়ম কিপ্পুর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আরব ও ইসরায়েলের মধ্যে, অ্যাকচুয়ালি আরব ইসরায়েল যুদ্ধ 4টে হয়েছিল, এই ইয়ম কিপ্পুর যুদ্ধটা হচ্ছে 3rd আরব ইসরায়েল যুদ্ধকে বলা হচ্ছে ইয়ম কিপ্পুর যুদ্ধ, সরি 4th আরব ইসরায়েল যুদ্ধটা হচ্ছে ইয়ম কিপ্পুর যুদ্ধ 1973 সালে যেটা হয়েছিল। পরের প্রশ্ন, সোভিয়েত কমিউনিস্ট পার্টির 20তম সম্মেলনে কোন সোভিয়েত নেতার অবদান অস্বীকার করা হয়েছিল? উত্তর, জোসেফ স্ট্যালিন। ক্রুশ্চেভ নতুন রাষ্ট্রপতি, তিনি পূর্ববর্তী রাষ্ট্রপতি তথা কমিউনিস্ট নেতা তথা সোভিয়েত কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় নেতা জোসেফ স্ট্যালিনের সমালোচনা করেন, সেটাই এখানে প্রশ্নে বলা হয়েছে। পরের প্রশ্ন, কোন বছর বিশ্বব্যাংক গঠিত হয়? উত্তর, 1944 সালের জুলাই মাসে। পরের প্রশ্ন, ইয়াসের আরাফত কে ছিলেন? প্যালেস্টাইন লিবারেশন ফ্রন্টের প্রেসিডেন্ট বা সভাপতি।
পরের প্রশ্ন, মার্টিন লুথার কিং কে ছিলেন? আমেরিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা। পরের প্রশ্ন, আরব ইসরায়েলের মধ্যে ওসলো শান্তি চুক্তি কবে হয়? উত্তর, 1993 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, গ্লাসনস্ট কথাটির অর্থ কি? উত্তর, স্বচ্ছতা। পরের প্রশ্ন, পেরেস্ত্রইকা কথাটির অর্থ কি? উত্তর, পুনর্গঠন। পরের প্রশ্ন, বরিস ইয়েলসিন কে ছিলেন? উত্তর, রাশিয়ার রাষ্ট্রপতি। তিনি 1991 খ্রিস্টাব্দ থেকে 1999 খ্রিস্টাব্দ পর্যন্ত রাশিয়ার রাষ্ট্রপতি ছিলেন। মনে রাখো, আমি কিন্তু এখানে সোভিয়েত ইউনিয়ন বলছি না, তারপর 1990 সালের পর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, সেই জন্য এখানে রাশিয়াই কিন্তু বলা হবে। পরের প্রশ্ন, কোন সম্মেলন দ্বারা জোট নিরপেক্ষ আন্দোলনের আনুষ্ঠানিক সূত্রপাত হয়? উত্তর, 1955 সালের বান্দুং সম্মেলন দ্বারা। পরের প্রশ্ন, ফাদারল্যান্ড ফ্রন্ট কোথায় গঠিত হয়েছিল? এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বুলগেরিয়াতে 1944 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। পরের প্রশ্ন, মার্শাল টিটো কে ছিলেন? তিনি ছিলেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। পরের প্রশ্ন, নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর, সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া, যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডের মধ্যে 1963 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের কোন প্রেসিডেন্ট আফগানিস্তান আক্রমণ করেন? উত্তর, ব্রেজনেভ। 1979 সালে ব্রেজনেভের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করেছিল। পরের প্রশ্ন, আধুনিক মিশরের স্থপতি কাকে বলা হয়? উত্তর, গামাল আব্দেল নাসের। পরের প্রশ্ন, ছয় দিনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইসরায়েল ও আরব লীগের মধ্যে, অর্থাৎ আরব ইসরায়েল যুদ্ধ, এটা হচ্ছে থার্ড আরব ইসরায়েল যুদ্ধ, যেটা ছ দিন মোটে হয়েছিল। 5 জুন শুরু হয়েছিল, 10 জুন শেষ হয়ে গেছিল 1967 খ্রিস্টাব্দে। এটাই ছয় দিনের যুদ্ধ বা 6 Days War নামে পরিচিত। পরের প্রশ্ন, চীনে কুওমিন্তাং দলকে প্রতিষ্ঠা করেন? উত্তর, সান ইয়াতসেন। পরের প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম প্রধানমন্ত্রী কে হন? উত্তর, চৌ এন লাই। পরের প্রশ্ন, ওপেক কি? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ওপিইসি, 1961 খ্রিস্টাব্দে, অর্থাৎ এটা হয়েছিল হচ্ছে তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশ পেট্রোলিয়াম উৎপাদন করত, তাদের একসঙ্গে, তারা একসঙ্গে এই একটা সংগঠন গড়ে তুলেছিল। পরের প্রশ্ন, কবে IMF প্রতিষ্ঠিত হয়? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, 1945 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর বিশ্বব্যাংকের সাথে সাথেই হয়েছিল এটার প্রতিষ্ঠা। পরের প্রশ্ন, দ্য গ্রেট লিপ ফরওয়ার্ড নীতি কে গ্রহণ করেন? উত্তর, মাও সেতুং। উনি 1958 খ্রিস্টাব্দে মাও সেতুং চীনের সার্বিক সংস্কারের জন্য, বিশেষ করে অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য তিনি এই গ্রেট লিপ ফরওয়ার্ড নীতি গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, কোন অলিম্পিকে প্যালেস্টাইনের সন্ত্রাসবাদীরা ইসরায়েলি খেলোয়াড়দের কয়েকজনকে হত্যা করে? উত্তর, মিউনিখ অলিম্পিক 1972। পরের প্রশ্ন, আমেরিকার মার্শাল পরিকল্পনার জবাবে সোভিয়েত ইউনিয়ন কোন সংস্থা গঠন করে? উত্তর, কমেকন। পূর্ব ইউরোপের কমিউনিস্ট দেশগুলিকে নিয়ে সোভিয়েত ইউনিয়ন এটা গঠন করেছিল। পরের প্রশ্ন, ন্যাটো কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, 1949 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 12টি দেশ, তার মধ্যে ব্রিটেন, ফ্রান্স, ইটালি, নরওয়ে, সুইডেন, এরকম বেশ 12টি দেশ, মানে উত্তর আটলান্টিক অঞ্চলের এইরকম 12টি দেশ, তারা একটা পারস্পরিক সহযোগিতামূলক সংগঠন ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন গঠন করেছিল 1949 খ্রিস্টাব্দে। এখানে একটা বানান ভুল হয়েছে, দাঁড়াও আমি ঠিক করে দিই। পরের প্রশ্ন, বার্লিন এয়ারলিফট কি? দেখো, আমি এটার উত্তরটা লিখিনি, এটাই ফাঁকা রেখেছি। অ্যাকচুয়ালি এটা এক কথায় উত্তর দেওয়ার মতো নয়, মানে এক লাইনে লেখার মতো নয়, আমি বলে দিই। 1948 খ্রিস্টাব্দের জুলাই মাসে যখন সোভিয়েত ইউনিয়ন বার্লিন অবরোধ করেছিল এবং প্রায় 11 মাস অবরোধ করে রেখেছিল 1949 খ্রিস্টাব্দের মে মাস পর্যন্ত, এই 11 মাস বার্লিনের মানুষজনকে আকাশপথে মার্কিন যুক্তরাষ্ট্র খাদ্য, বস্ত্র, জ্বালানি, ওষুধ এবং যাবতীয় অত্যন্ত আশু প্রয়োজনীয় জিনিসগুলোকে দীর্ঘ 11 মাস বিমানযোগে উপর থেকে, মানে আকাশপথে সাহায্য করেছিল।
এই ঘটনাকেই বলা হচ্ছে বার্লিন এয়ারলিফট। পরের প্রশ্ন, মাইলাই ঘটনা কোথায় ঘটেছিল? ভিয়েতনামে 1968 খ্রিস্টাব্দে। মাইলাই একটি গ্রামের নাম ভিয়েতনামে। এই 1968 খ্রিস্টাব্দে সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র বিষাক্ত গ্যাস, বিভিন্ন ধরনের আণবিক অস্ত্র এসব নিয়ে তখন ভিয়েতনামের উপরে আমেরিকা আক্রমণ চালাচ্ছে। তো মাইলাই গ্রামে প্রচুর মানুষকে, বৃদ্ধ, শিশু, মহিলা সহ প্রচুর মানুষকে হত্যা করা হয়েছিল এই পদ্ধতিতে। এটাকে এইটাই মাইলাই ঘটনা নামে পরিচিত। পরের প্রশ্ন, রোজা পার্কস কে ছিলেন? উত্তর, আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনের প্রধান মুখ, অন্যতম মুখ ছিলেন রোজা পার্কস। আমেরিকায় নাগরিক অধিকার আন্দোলনের অবিসংবাদী নেতাকে? উত্তর হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়র। তো আমি এই 48টা কোয়েশ্চেন তোমাদের দিলাম CC-14 সাজেশন হিসাবে। এগুলো সমস্ত পড়ো, অনেকগুলোই তোমরা কমন পাবে বলে আমার বিশ্বাস।